আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য প্রচারে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। এতে তিনি মার্কিন নাগরিকদের আবারও 4 বছর মেয়াদে তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন, যাতে করে যে কাজ তিনি শুরু করেছিলেন তা যেন শেষ করতে পারেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য বাইডেনের এটি তৃতীয় লড়াই। তার রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। একই দিনে তিনিও নির্বাচনের প্রচার শুরু করেছেন। 2019 সালের 25 এপ্রিল রাজনীতিতে ফেরার পর আজ চতুর্থ বার্ষিকীতে মনোনয়ন প্রার্থিতার এই ঘোষণা দিলেন বাইডেন।